হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। লিড জেনারেশন নিয়ে যারা কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। আজকের ভিডিওতে আমরা স্পাইলিড নামক একটি টুলসের সাথে আপনাদের পরিচয় করে দেব, যে টুলসটার মাধ্যমে আপনারা খুব সহজেই লিড জেনারেশন করতে পারবেন বা ইমেল স্ক্র্যাপ করতে পারবেন। আর এই টুলসটার লাইফ টাইম বিল যাচ্ছে অ্যাপসুমোতে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে অ্যাপসুমোতে যে লাইফ টাইম বিলগুলো যায় এগুলো আসলে খুবই অ্যাট্রাকটিভ অফার থাকে, সো লাইফ টাইম বিল শেষ হওয়ার আগেই এই টুলসটা পারচেস করে নেবেন। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে না, আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং অনলাইনে নিজের ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে স্পাইলিড ইমেল ফাইন্ডার। ধন্যবাদ স্পাইলিড ইমেল ফাইন্ডারকে এত চমৎকার একটা টুল আমাদেরকে রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য। সো আজকে আমরা যে টুলসটা নিয়ে কথা বলবো, এই টুলসটা হচ্ছে একটা ইমেল ফাইন্ডিং করার একটা টুলস, খুবই চমৎকার একটা টুলস, যে টুলসটার মাধ্যমে আপনি খুব সহজেই লিঙ্কডিন থেকে, গুগলের এসইআরপি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ থেকে এবং গুগলের ম্যাপস থেকে আপনি কি করতে পারবেন, লিড কালেক্ট করতে পারবেন বা ইমেল কালেক্ট করতে পারবেন। সবচেয়ে বেশি দেখা যায় যে বর্তমানে বিজনেস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেটা রয়েছে লিঙ্কডিন, সেখানে প্রচুর পরিমাণে আসলে কি হায়ারিং হয়ে থাকে, মানুষ প্রচুর পরিমাণে ক্লায়েন্ট সেখানে খুঁজে পাচ্ছে, প্রচুর পরিমাণে অর্ডার সেখান থেকে আসছে এবং মোটামুটি কর্পোরেট জোনের বড় বড় সিইওরা কিন্তু এই লিঙ্কডিনের ভিতরে কিন্তু সবার কিন্তু একটা প্রোফাইল রয়েছে এবং তারা কিন্তু সেখান থেকে কিন্তু বিভিন্ন কর্মী কিন্তু হায়ার করে থাকে। তো এই জন্য বর্তমানে যারা যারা একটু টপ লেভেলের মার্কেটার রয়েছে, তাদের মার্কেট প্লেসে মোটামুটি ভালো একটা প্রোফাইল রয়েছে, তারা কিন্তু মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট হান্ট করার জন্য, মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দিনরাত কিন্তু কাজ করে যাচ্ছে। কারণ মার্কেট প্লেসটা কিন্তু স্টেবল না, আপনার যে কোনো সময় মার্কেট প্লেসের আইডি ব্যান হয়ে গেলে কিন্তু আপনি একবারই কিন্তু আপনার প্রোফাইলটা শেষ, আবার ফার্স্টে থেকে গ্রো করতে হবে। কিন্তু আপনার যদি মার্কেট প্লেসের বাইরেও যদি ক্লায়েন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রিলায়েবল একটা সোর্স থেকে যখন আপনার মানে 8-10টা যখন আপনার মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট থাকবে তখন কিন্তু আপনার একটা স্টেবল ইনকাম থাকবে। তো এটার জন্য সবাই কিন্তু লিঙ্কডিন থেকে কিন্তু আসলে ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য কিন্তু সবার একটা প্রতিনিয়ত একটা তাড়না থাকে। তো সেই জন্য আমাদের এই টুলসটা অনেক হেল্প করবে। আমরা দেখানোর চেষ্টা করবো কিভাবে স্পাইলিড এই টুলটার মাধ্যমে আপনারা খুব সহজেই লিঙ্কডিন থেকে কিন্তু আপনারা কি করতে পারবেন, ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। সো এটা হচ্ছে স্পাইলিডের ড্যাশবোর্ড। এই টুলসটা আপনারা কি করার মানে আপনারা যখন লগ ইন করবেন অ্যাপসুমো থেকে, আপনি ডেফিনেটলি এটা মাত্র $59 পে করলেই আপনি এই টুলটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ইমেল কালেক্ট করতে পারবেন বিভিন্ন সোর্স থেকে। 500 credit তারা দিবে, তাদের যে মান্থলি প্ল্যানটা রয়েছে মাত্র $59, এই 500 credit মাধ্যমে আপনি 500টা ইমেল বা 500টা লিড কালেক্ট করতে পারবেন প্রতি মাসে। এটা লাইফ টাইমের জন্য, ওয়ান টাইম পারচেস করবেন, লাইফ টাইমের জন্য পাবেন। আর যদি আপনি মনে হয় যে না আমার আরো বেশি লিড কালেক্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি আরো যে কোড রয়েছে যত কোড বাড়াবেন তত বেশি ক্রেডিট পাবেন। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি বলবো প্রত্যেকটা বিজনেস ওনারের, প্রত্যেকটা ব্লগারের এই টুলসটা মাস্ট হ্যাভ একটা টুল, এটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে এটা আপনাকে হেল্প করবে লিঙ্কডিনের থেকে, আপনার সার্চ ইঞ্জিন থেকে কিভাবে আসলে লিড গুলো কালেক্ট করা যায়। সো প্রথমে এবার আসি, এরা এই টুলসটা যখন আপনি বাই করে ফেলবেন, তো বাই করার পরে আপনি যখন এদের ড্যাশবোর্ডে আসবেন তখন ড্যাশবোর্ডে আসলে এরকম একটা ওভারভিউ দেখবেন আপনি। এখান থেকে সার্চ ইঞ্জিন থেকে আপনি লিড কালেক্ট করতে পারবেন, ইমেল ফাইন্ড করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন যে ইমেলটা কি আদৌ ইমেল রিসিভ করে কিনা, হ্যাঁ এরকম লিড কালেক্ট করতে পারবেন, এরকম অনেকগুলো এখানে অপশন রয়েছে, ঠিক আছে। তো ভেরিফাই এই অপশনে গেলে আপনি এখানে দেখবেন যে এখানে যে চ্যাট অপশনে আপনাকে যেই ওনার রয়েছে স্পাইলের, সে ওনার কি করবে একটা আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, যে লিঙ্কের ভিতরে আপনি একটা অ্যাড অন পাবেন, সেই অ্যাডনটা আপনার গুগল অ্যাডন, এটা যদি আপনি ডাউনলোড করে নেন তো সেক্ষেত্রে যে স্পাইলিড নামক এরকম একটা অ্যাডন আপনার এই পাশে এসে যাবে। এবার আপনি যদি লিঙ্কডিন প্রোফাইলে যান, আমরা জানি অনেক সময় ইমেল স্ক্র্যাপিং টুলগুলো ব্যবহার করলে লিঙ্কডিন প্রোফাইল অনেক সময় ব্যান করে দেয়। তো এরা 100% দাবি করছে যে 0% রিক্স আপনার এই অ্যাকাউন্ট ব্যান হওয়ার ক্ষেত্রে। তো আপনি দুইভাবে আসলে ইমেলটা ফাইন্ড আউট করতে পারেন, আমি আপনাকে দেখাচ্ছি। ধরা যাক আমরা আসলে কিভাবে এই টুলসটার সাহায্যে লিড কালেক্ট করব সেটা নিয়ে আমি আপনাদের একটু কথা বলি। তো সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি ফাহিম মাসুর নামে একজন ব্যক্তি রয়েছে, যিনি কো-ফাউন্ডার আজকের ডিল। তো আমরা যদি একটু ওনার প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখবেন উনি বাংলাদেশে আজকের ডিল এবং বড় বড় কিছু জায়েন্ট ওয়েবসাইটের কো-ফাউন্ডার সে রয়েছে। সো তাকে আমরা কি করবো একটা সে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছি আমরা একটা এসইও সার্ভিস তার কাছে একটা প্রপোজাল পাঠাবো, তো সেক্ষেত্রে আমার তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো আমরা কন্ট্যাক্ট ইনফোতে গেলে আমরা শুধুমাত্র তার ওয়েবসাইট নেম পাচ্ছি, তার কোনো ইমেল অ্যাড্রেস পাচ্ছি না। তো আমরা এসইও স্পাইলিডে যদি আমরা ক্লিক করি তাহলে সে কি করবে, অটোমেটিক্যালি তার যে কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু সে আমাদের এখানে দেখাবে। দেখেন ভেরিফাইড তার ইমেল অ্যাড্রেস fahim@bdjobs.com এবং হচ্ছে কি fahimmashur@gmail.com, দুইটা মেল আমরা কিন্তু পেয়ে গেলাম। এভাবে আপনি লিড একজন একজন করে আপনি কালেক্ট করতে পারেন এই টুলসটার মাধ্যমে। আরেকটা ওয়েতে আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এই প্রোফাইলটা সরাসরি কপি করে নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে আপনার স্পাইলিড অ্যাকাউন্টে, সেখানে গিয়ে পরে আপনি ইমেল ফাইন্ডার অপশনে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে দেখেন লিড
ফাইন্ডার এখানে যে অপশনটা রয়েছে এখানে আপনার পুরো লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করলে আপনার এখানে কিন্তু তার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের যে মেলগুলো সেই মেলগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখেন fahim@bgjobs.com, এখানে আমরা আরেকটা মেল রয়েছে যে দেখেন fahimmashur@bgjobs.com, এখান থেকে আমরা কপি করে এটা নিতে পারবো। তাহলে আমরা দুইটা ভাবে কাজ করতে পারি, যদি আপনি লিঙ্কিং অ্যাকাউন্ট একেবারেই সেফ রাখতে চান সেক্ষেত্রে আপনি অ্যাডন না ব্যবহার করে শুধুমাত্র প্রোফাইলটা কপি করে আপনি স্পাইলিডে দিলেই সেখান থেকে আপনার কি হবে এই যে মেলটা সেই মেলটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আবার আপনি যদি চান না আপনি অত এখান থেকে ওইখানে যাবেন না, আপনি সরাসরি প্রোফাইল থেকে যে এই অ্যাডনটা ব্যবহার করে আপনি কি করতে পারবেন ইমেলটা কালেক্ট করতে পারবেন। নাম্বার ওয়ান, এখন আপনার 100 বা 1000 কানেকশন আপনার রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখেন যে বাল্ক ইমেল ফাইন্ডারে গিয়ে আপনি কি করতে পারেন প্রত্যেকটা কানেকশনের আপনি এখানে কি করতে পারেন যে ক্রিয়েটিভ নিউ বাল্ক প্রত্যেকটা সিএসবি ফরম্যাটে প্রত্যেকটা কানেকশন প্রোফাইল আপনি এখানে আপলোড করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন আপনার যে কানেকশন যেটা রয়েছে, আমার তো কানেকশন নাই যেহেতু আমার অ্যাকাউন্টটা নতুন আমি বলেছিলাম, যে কানেকশন অপশনে গিয়ে আপনি কি করতে পারেন স্পাইলিডের এই অ্যাডনটা ক্লিক করলে আপনার কানেকশনের ভিতরে যতগুলো কানেকশন রয়েছে প্রত্যেকটা কানেকশন কিন্তু আপনি বাল্ক আকারে সিলেক্ট করে সেই ইমেলটাও কিন্তু আপনি কালেক্ট করতে পারেন। জাস্ট সিম্পল মেথড, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে অ্যাডন ক্লিক করবেন, অ্যাডনে ক্লিক করলে দেখবেন অটোমেটিকলি আপনার কাছে সেই কন্ট্যাক্ট ইনফরমেশন তার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এভাবে খুব চমৎকারভাবে আপনি কি করতে পারবেন আপনার প্রসপেক্টের লিস্ট তৈরি করতে পারবেন, তাদের কাছে আপনি কোল্ড ইমেল আউটরিচ করতে পারবেন এবং আপনি সেখান থেকে কিন্তু খুবই পসিবিলিটি রয়েছে আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এর পরবর্তীতে আরও দুইটা প্ল্যাটফর্ম থেকে আপনি এখানে ইমেল কালেক্ট করতে পারেন, একটা হচ্ছে গুগল ম্যাপস আর একটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন, যেগুলোর মধ্যে আপনার ক্যাম্পেইন ক্রিয়েট করে বাল্ক আকারে আপনাকে কি করতে হবে ইমেল ফাইন্ড আউট করতে হবে। তবে এগুলো মোর স্পেসিফিক না, সার্চ ইঞ্জিন এবং গুগল ম্যাপস থেকে খুব স্পেসিফিক লিড পাওয়া যায় না, তো সার্চ ইঞ্জিন এবং গুগল ম্যাপস এগুলো খুব একটা বেশি স্পেসিফিক না। আমার কাছে মনে হয়েছে লিঙ্কডইনটাই সবচেয়ে বেশি স্পেসিফিক ওয়েতে আপনি লিড জেনারেট করতে পারবেন বা ইমেলগুলো ফাইন্ড আউট করতে পারবেন। সো আমার কাছে মনে হয় আপনি এই স্পাইলিডের মাধ্যমে আপনি লিঙ্কডইনকে ফোকাস করে যদি আপনি লিড কালেক্ট করতে চান সেটাতে সবচেয়ে বেশি বেটার রেজাল্ট আসবে। যদি আপনি সার্চ ইঞ্জিন থেকে করতে চান সেক্ষেত্রে ক্যাম্পেইনের নেম দিয়ে কোন কান্ট্রির জন্য আপনি চাচ্ছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে সে যে কোনো যে কান্ট্রিটা আপনি লিড জেনারেট করতে চান সেই কান্ট্রি দিবেন। তারপরে কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি কি করবেন আপনার এখানে এই লিস্টটা জেনারেট হবে, অ্যামাউন্ট অফ রেজাল্ট আপনি কতগুলো রেজাল্ট চান সেক্ষেত্রে আপনার ক্রেডিটের উপর ডিপেন্ড করবে। আপনার যদি 500 ক্রেডিটের অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে আপনি মান্থলি 500-এর বেশি কিন্তু রেজাল্ট এখানে নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে। ডেস্কটপ এবং মোবাইল ডিভাইসের জন্য আপনি কি করতে পারেন এই ক্যাম্পেইনটা রেডি করতে পারেন। সো এই হচ্ছে ওভারঅল স্পাইলিডের একটা ওভারভিউ। আপনি যে লিডগুলো কালেক্ট করেছেন লিডে ক্লিক করলে আপনার যতগুলো লিড আপনি এখন পর্যন্ত কালেক্ট করেছেন প্রত্যেকটা লিড আপনার এখানে থাকবে। এই যে দেখেন আমরা 3-4টা লিড এখানে কালেক্ট করেছি না, প্রত্যেকটা লিড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা লিড আপনি এখানে আবার সিলেক্ট করে তাদেরকে একটা ক্যাম্পেইনের আওতায় নিতে পারেন বা তাদের একটা লিস্ট তৈরি করে সেই লিস্টের আন্ডারে আপনি তাদেরকে কোল্ড ইমেল আউটরিচ করতে পারেন বা তাদেরকে প্রতিনিয়ত ফলো আপ ইমেল পাঠাতে পারেন আপনার প্রপোজালটা বা আপনার যে অফারটা রয়েছে সেই অফারটা নিয়ে। সো এই হচ্ছে আজকের ভিডিওটি, আশা করছি স্পাইলিড টুলসটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যারা লিঙ্কডইন থেকে আপনার কাঙ্ক্ষিত বায়ার বা কাঙ্ক্ষিত ক্লায়েন্ট খুঁজে বের করতে চান তাদের জন্য এই টুলসটা অনেক হেল্পফুল হবে। যারা যারা এই টুলসটি মনে হচ্ছে আপনার জন্য হেল্পফুল হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, এখন গিয়ে এই টুলসটি বাই করে ফেলবেন। আশা করছি আপনাদের জন্য একটা খুবই চমৎকার একটা ইনভেস্টমেন্ট হবে এই টুলসটা যদি আপনারা বাই করে রাখেন।